ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফাংশনালি কমপ্লিট করবো বলেছি ক্লাস ইলেভেনে কিন্তু গ্রামার বেশ বুদ্ধি করে শিখতে হবে কারণ ফার্স্ট সেমে ভালো করে গ্রামার ধরে ধরে শেখানো সম্ভব এবং ফার্স্ট সেমের জ্ঞান দিয়েই সেকেন্ড সেমে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে শুধু শিখবো প্র্যাকটিস করবো না তা কিন্তু হবে না ফার্স্ট সেমে ভালো করে শিখবো সেকেন্ড প্র্যাকটিস করতে করতে শিখবো আমরা কি করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কোন সেন্টেন্স তৈরি করছি আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এবার বাবু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো অ্যাজার্টিভ সেন্টেন্স থেকে তাহলে আমাকে কিন্তু এইটা থেকে যখন আমি এইটাতে আনছি উল্টোটাও কিন্তু শিখে নিতে হবে বার করে বলেছি উল্টোটা শেখার জন্য সময় দেব না সেখানে তুমি প্রশ্নটাও ভালো করে পড়বে উত্তরটাও ভালো করে দেখবে আগে দেখো বাঙালি পরে টুকো দেখে নাও তারপরে যারা অনলাইন ক্লাসেস করছো খুব সুন্দর করে খাতায় লিখে নেব যে কোনো বাক্যকে যদি আমরা এই প্রশ্নবোধক বাক্যে আনতে যাই তাহলে যদি আমি বলতে পারি যে আই লাভ দা হিলস তোমরা যা ভাবছিলে তা নয় আই লাভ দ্য হিলস আচ্ছা এই বাক্যটা কোন টেন্সে আছে আচ্ছা ইউ হ্যাভাইড ফ্যাক্ট এই দুটো বাক্যের মধ্যে তফাৎ এই বাক্যটার মধ্যে অক্সিলি ভার্ভ আছে আর এই বাক্যটার মধ্যে লাল কালার পেনটা একটু দাও মা এই বাক্যটার মধ্যে অক্সিলি ভার্ভ নেই মূল একটা মানে প্রিন্সিপাল ভার্ভ রয়েছে তাহলে যদি কোনো বাক্যের মধ্যে থাকে তবে তাকে প্রশ্নবোধক করা খুবই সহজ কিভাবে করতে হয় এইটাকে এইটাকে পাশে পাশে নেব যা আছে তাই লিখে শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন তবে হ্যাঁ তবে হ্যাঁ তুমি দেখবে যে ওপরের বাক্যটা কি পজিটিভে আছে মানে হ্যাবোধকে আছে তাহলে কোথাও তোমাকে নট লিখতে হবে হ্যাভ নট ইউ মনে বসানোর ক্ষেত্রে ছোট্ট নিয়ম রয়েছে সেটা হলো যদি প্রনাউন বসাও তাহলে আর যদি তুমি নাউন বসাও তাহলে কিন্তু কিভাবে তখন এভাবে এভাবে হতো যে হ্যাজ রাহুল নট তবে তবে তুমি যদি ভুল করে বসিয়ে ফেলো কোনো তাতে সমস্যা নেই ক্লিয়ার যেন আমি চাইছি নিয়মের ঘেরা টোপে তুমি যেন আটকে না পড়ো বেরিয়ে আসতে পারো ঠিক আছে এখানে একটা নিয়ম তৈরি করলাম আল্টিমেট আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে করা খুব সোজা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমি কোনো অক্সিলারি ভার পাচ্ছি না তাহলে আমাকে কি আনতে হবে কাউকে আমরা প্রশ্ন করি ডু এই আইটা বদলে গিয়ে কি হয়ে যায় ইউ লাভ দা হেলস এইবার এটা তো প্রশ্ন এটা তো হ্যাঁ বাক্য তাহলে আমাকে এখানে কি লিখতে হবে ডু নট ইউ লাভ দ্য হিলস যদি এটা পাস্ট টেন্সে থাকতো লাভড থাকতো তাহলে কি লিখতাম ডিড নট কত সহজ আর যদি এখানে লাভস থাকতো তাহলে কি লিখতাম ডাজ নট তবে তিনটে যখনই লিখবে ভার্বের কোন ফর্মেশন লিখতে হবে ভি ওয়ান তাহলে ডিড লাভ হবে কিন্তু ডাজ লাভ হবে এইটুকুনি আমি বোঝাতে পেরেছি প্রশ্ন ক প্রকারের হয় দু প্রকারের হয় একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ডাব্লিউ এইচ কোশ্চেন আমরা জানি ইয়েস নো মানে কি ডু ইউ লাইক মি তুমি বলবে হ্যাঁ বা না হোয়ার আর ইউ গোইং তুমি উত্তরে বলবে কোথাও যাচ্ছো কি না মানে উত্তর দেবে হ্যাঁ না উত্তর দেবে না কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ তাহলে তুমি কি শুনতে পাচ্ছ ইয়েস অথবা নো তাই না তুমি কি চাও না তাহলে একটা ইয়েস নো কোশ্চেন একটা ডাব্লিউ কোশ্চেন ভালো করে বুঝবে বোঝানোর মতন করে বুঝবে তাহলে প্রশ্ন কি করে তৈরি করতে হয় বেসিক্যালি তুমি সেটা শিখে নিলে এবার পরীক্ষায় যা দেবে এ তো দেবে না দেবে যা কিন্তু এই সেন্স লাগবে একটু আগে তোমাদেরকে আমি তোমাদের সিলেবাস বহির্ভূত গ্রামার শিখিয়েছি কিন্তু তার সঙ্গে লিংক আছে দেখি বলেছে বাবু এভরিবডি মাস্ট ডাই প্রত্যেককে মরতে হবে তাহলে আমি লিখতে পারি হুট নট ড নট ডাই আমরা গতকালকেই করেছি এভরিবডি লাইকস শাহরুখ খান তাহলে হু ডাজ নট লাইক শাহরুখ খান আমি করেছি এভরিবডি লাইকস দিদি আমি গতকালকেই করেছি এবার তুমি দেখো দিদি মানে তুমি কাকে বলবে তোমার ব্যক্তিগত ব্যাপার তাহলে হু ডাজ শেষে কিন্তু জিজ্ঞাসাবোধক দিও নাহলে দিদি এসে থাবড়া মারবে তাহলে এখানে পারবে তোমরা কেন এখানে ডাজ নট আসলো বাবুরা এই বাক্যটা হয়নি কেন হয়নি এভরিবডি মাস্ট ডাই সবাইকে মরতে হবে তাহলে আমি কিন্তু বলবো কাকে মরতে হবে না এরকম না আমি বলবো কে মরবে না তাহলে তখন এই মাস্টের পরিবর্তে তোমাকে লিখতে হবে হু উইল নট ডাই এইটুকুনি শেখার যে মাস থাকলে কিন্তু মাস্ট আনতে পারবো না আমাকে কি আনতে হবে মা উইল এ সামান্য খুব কঠিন জায়গা এর পরেরটা আসে নোবডি ট্রাস্টস আ লায়ার তাহলে হু ট্রাস্ট আর লায় আমরা জানি ডাব্লিউএচ কোশ্চেন যখন শিখেছি হু এর পরে ডু ডাজ হয় না তাহলে এখানে হলো কেন এখানে তাহলে হু ডাজ নট দিলে কেন স্যার তা আমি কিন্তু এখানে লিখতে পারতাম হু লাইক্স দিদি মানে কি হতো মানে কিন্তু আসতো না কিন্তু এখানে মানে আসছেন এই জন্য অর্থটা সেন্টেন্সটাকে ফিল করতে হবে নাম ক্যান লিভ লং কিছুই না কঠিন হু ক্যান লিভ লাইফ আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো ও ও এখানে বিভার আছে কে আছে ইজ কান্টি ধরে এই পাশে আনো না ইজ এবার সাবজেক্টটাকে আওয়ার লাইফ লিখলে এই নাথিং থাকলে আমি কি করব ইজ আওয়ার লাইফ এনিথিং নাথিং হলে কি হয়ে যাবে এনিথিং যা আছে তাই শেষে কি চিহ্ন আচ্ছা তোমাদের ছোট্ট প্রশ্ন করি যদি এই বাক্যটাকে হ্যা করতে হতো কি করতে না আরে বাবা নাথিং বাট থাকলে আমি কি লিখি লিখি না আমি বলেছি না এইটা শিখলে তোমাকে উল্টোটাও শিখে নিতে হবে তো আমি তো দিন করিয়েছি যে ওনলি থাকলে নান বাট বসু থাকলে নাথিং বাট বয়স থাকলে নট মোর দেন করিয়েছি না তাহলে নিচেরটাও তো তাই হবে নাথিং বাট থাকলে কি হবে ওনলি আর যদি আমরা বাবু হি বট নাথিং বাট অ্যান্ড অ্যাপল যদি এইটাকে আমরা প্রশ্নবোধক করি কি হবে ডিড কি এনিথিং নাথিংটা চেঞ্জ হলো কি কঠিন কেন ডি রানলাম এখানে সাহায্যকারী ভাব নেই তাই শিখেছি তো এরপর একটা হি উইল নেভার কাম হেয়ার তাহলে নাথিং থাকলে কি আসছে এনিথিং মাস্ক থাকলে কি আসছে মনে থাকবে এগুলো হি এভার কাম হেয়ার এটা তোমার নিজেরাই করতে পারবে ইউ হ্যাভ নেভার সিন ইট বিফোর হ্যাভ ইউ এভার সিন ইট বিফোর

তার চোখগুলো খুব সুন্দর কিন্তু কোনো কাজের না তাহলে কি হবে ব্যাপারটা ইট অফ এনি এর জায়গায় হয়ে গেল কি এনি এনি ইউজ টু হার তাহলে ইট ইজ তাহলে এরকম লিখি দে আর আচ্ছা যদি এই বাক্যটাকে আমরা হ্যা বোধক করি ইট ইজ অফ নো ইউজ টু হার ইট ইজ ইউজলেস ইট ইজ ইউলেস কত সোজা না আমরা তো একেবারে আকাশ কুসুম ভাবছি কিচ্ছু নেই গ্রামারে তাহলে যদি বলি দে আর অফ ইউজ টু ইউ বলতো কি হবে আর দেবো করি দেখো স্টুডেন্ট না ডিফারেন্স আছে ওরা এনজয় করছে আমার ভালো ছেলে মেয়েগুলো অনেকে কিন্তু এনজয় করবে না কারণ তাদা তো অ্যাডিক্টেড বুঝতে হবে রুগী তারা অ্যাডিক্টেড কিন্তু দেখেছো না ভূতকে ছাড়াতে দেখেছো তো কি করেছে এক্সরসিস ওই হলুদের গুঁড়ো নাকে দিয়েছে ওদের সামনে যদি আমি গ্রামার করাই ওদের কিন্তু ভালো লাগবে না ওদের ভিতর থেকে ভূতে পেরেছে শরীরের ভিতরে কেমন একটা হয় ক্লিয়ার তাহলে আমরা আজকে থেকে ইন্টারোগেটিভ করলাম এরপর আমরা লাস্ট একটা করলে কিন্তু আমরা ফাংশনাল সেন্টেন্সের ট্রান্সফরমেশন শেষ খুব কঠিন নেই এর মধ্যেই দেবে হয়তো এখানে আওয়ারের জায়গায় দেয়ার দিল রামের জায়গায় শ্যাম শ্যামের জায়গায় রাহুল পল্টু বল্টু যাই হোক দেবে পরবর্তীটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স কি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স অর্থাৎ ল্যাংচা বোধে বাক্য অর্থাৎ আমরা বোধে থেকে ল্যাংচা বোধেতে কি করে করবো এবং ল্যাংচা বোধে থেকে বোধে আমরা কি করে তোমাকে শিখতে হবে দেখে নাও কত সহজ আচ্ছা এই বাক্যগুলির মধ্যে কিছু এমফ্যাটিক জিনিস থাকলে তবেই তুমি সেটাকে এক্সক্লামেটোরি করতে পারবে বুঝে নাও গ্রামারের ভেতরে ডোকো বাক্যের ভেতরে এমফ্যাটিক কিছু থাকতে হবে তবেই পারবে নালে পারবে না যেমন এই বাক্যটা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করা সম্ভব কারণ এর মধ্যে একটা এমফ্যাটিক জিনিস রয়েছে এমফ্যাটিক মানে কি জোর দিয়ে বলা কিন্তু এই বাক্যটাকে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করতে পারবে না এর মধ্যে কোনো এমফ্যাটিক কিছু নেই যদি থাকতো সো করতে পারতে তাহলে দাদা এই বাক্যটার মধ্যে তো নেই আছে গ্রেট এটা কিন্তু এমফ্যাটিক এই বাক্যটার মধ্যে কে ভেরি এই বাক্যটার মধ্যে নেই এই বাক্যটাই এই বাক্যটাই আমরা একটু আগে করেছি কন্ডিশনাল সেন্টেন্স খুব ভালো করে এবার আগে নিই কত সহজ দেখি ইজ হ্যান্ডসাম বয় যে দুটো বাক্যের মধ্যে তফাত কি জানো এই বাক্যটাতে নাউন নেই এই বাক্যটাতে নাউন আছে কোনটা বয় আর এই বাক্যটাতে ম্যান বা বয় নেই দুটো আলাদা হবে কেরকম হাও এই ভেরির জন্য আসলো কি হাও হ্যানসমান এই যে তোমাকে লিখতে হবে না এই বয় হাও মানে তুই ভাবছিস যে আমি তো হি তো লিখছি আবার বই লিখতে হবে কেন বা বয় তো লিখছে আবার ইজ লিখবো হি লিখবো কেন তাহলে এইভাবে লিখতে পারিস হাউ হ্যান্ডসাম আ বয় ইজ হয় হয় না কেটে দেবে হবে না যদি করিস হাউ টল হি ইজ এটা সোজা আরো কেন এখানে নাউনটা নেই আমি জাস্ট এই ভেরির জন্য হাউ এই হি ইজটাকে পরে লিখেছি টলটা যা আছে তাই করেছি পরপর দেখো এই ভেরিটাকে ধরে আগে করছো হাউ করছো তারপরে টল এগুলো প্র্যাকটিস তোমরা করো না এটা শি ইজ আেরি বিউটিফুল লেডি করো দেখি হাউ বিউটিফুল লেডি এ লেডি শি ই এটা মনে রাখতে হবে এ লেডি না দিলে কিন্তু ইউ আর গ্রেটফুল এটা শেখার ইউ আর আটফুল দু রকম ভাবে করা যায় তুমি হাউ দিয়ে করতে যাও হবে হাউ এ ফুল ইউ আর হবে না হাউ ফুলিশ ইউ আর তাহলে হাউ দিলে এটাকে তোমাকে কি করতে হবে অ্যাজেক্টিভে পরিণত করতে হচ্ছে হাউ ফুলিশ এইরকমও করতে পারো হোয়াট ফুল ইউ আর এগুলো কি দেখার বিষয় এগুলো একটু দেখতে হয় দ্য করো দেখি হাউ হাউ ফাস্ট ফাস্ট বয় বয় যারা অনলাইন ক্লাসেস করছো তোরা দেখো পারবে এই তিনটে একটু ভিন্ন ধরনের লাগছে না কিন্তু এই তিনটে সব থেকে সোজা প্রথম কাজ আই কাটা উইশ কাটা হ্যালো এবার দ্বিতীয় কাজ কি এই হ্যাডটাকে আগে লেখা আইটাকে পরে লেখা যা আছে তাই ল্যাংচা বোধে দেওয়া এরপরে কি আই কাটা উই কাটা ওয়ারটাকে এই আই কাটা কাটা এই কি গ্রামার তো কাটা কুটি হ্যাড আই দ্য উইংস অফ আ ওয়্যার আই দ্য সিএম অফ বেঙ্গল কুড আই ডু ইট কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন একটাতে নেই কি এই বাচ্চাদেরকে না অনেক সময় এরকম ধরনের সেন্টেন্স দিয়ে বলে এটা কোন ধরনের সেন্টেন্স ওরা কনফিউজ হয়ে যায় আর কি এটা প্রশ্নবোধক বাক্য না এটা কিন্তু এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স ক্লিয়ার হয়েছে তাহলে ফাংশনাল সেন্টেন্সের গ্রামার নিয়ে ট্রান্সফরমেশনের কোনো সমস্যা নেই প্রত্যেকটা জায়গা আমরা ধরে 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 বুঝে নেব